তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু দা নাদার ভিডিও সো বনিগ লই হেল এটা খুখবর ফার্স্ট অফ অল মাই হার্টফেল কংগ্রেচুলেশন এন্ড বেস্ট উইশেস টু ইচ এন্ড এভরিওয়ান হু এপিয়ার ইন দা এক্সামিনেশন অফ বিএ বিকম বিএসসি 6 সেমিস্টার মানে 2017 ব্যাচর যিমো ছাত্রছাত্রীয়ে বিএ বিকম বিএসসি 6 সেমিস্টারৰ এক্সাম দিছিল হেইমো ছাত্রছাত্রী বেস্ট অফ লাক এন্ড কংগ্রেচুলেশন কিয়নো আজি 6 সেমিস্টারৰ রিজাল্ট ঘোষণা কৰিছে তো রিজাল্ট আপোনালোকে কেনেকে চাব হেতুটো আপোনালোকক নিশ্চয় দেখাম বহুতে মানে এতিয়ালৈকে চাব পৰা নাই মানে কিবা এটা প্রবলেম হৈ আছে তো হেতু আপোনালোক তো রিজাল্ট কেনেকে চাব হেতুটো দেখাম সো আর লগতে যিমো ছাত্রছাত্রীয়ে বিএ অর্থাৎ আর্টসর আসলে বা যিমো ছাত্রছাত্রীয়ে বিএসসি বা সায়েন্সর আসলে হেমো ছাত্রছাত্রীর রিজাল্ট কিয় চাব পৰা নাই হেতুর বিষয়ে আপোনালোকক কৈছো বা আপোনালোকে কেনেকে রিজাল্ট চাব পাৰিব হেতু আপোনালোকক কৈ দিম তো ভিডিওটো আপোনালোকে প্রথম পৰা হেকলৈকে চাব তো ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগতে এটা সৰু অনুৰোধ যদি আপোনালোকে মিষ্টি আছকম ইউটিউব চেনেলত প্রথমবাৰৰ বাবে আহিছে তেতিয়াহ'লে প্লিজ সাবস্ক্রাইব কৰিব এনেকুৱা এডুকেশ্যন রিলেটেড বা বেলেগ গুরুত্বপূর্ণ ভিডিও আপুনি পাই থাকিব তো প্লিজ আপোনালোকে সাবস্ক্রাইব কৰিব তো বনিবলক প্রথমে আপনার মোবাইলত যিকোন এখন ব্রাউজার ওপেন করব মানে একটা ক্রোম ব্রাউজার ওপেন করলো আর ইয়াতে প্রথমে আপনার সার্চ করব লাগবে জিও পোর্টেল সো আপনার জিও পোর্টেল সার্চ করব তোমার ইয়াতে ডাইরেক্ট আছে মই ডাইরেক্ট ইয়াতে ক্লিক করে দিল জিও পোর্টেল আপনার সার্চ করব সার্চ করার পিছত এখন পেজত আহিব আর এইখান পেজত আহার পিছত আপনার ইয়াতে চাই আছে নিশ্চয় যে জিও রিজাল্ট সো এই আপনার এবার ক্লিক করব তো ক্লিক করার পিছত আপনার ইয়াতে প্রথমে সিলেক্ট করব লাগবে একাডেমিক সিজন যেটা আছে সেইটা ইয়াতে 19-20 আপনাদের সিজন সিলেক্ট করব তারপর আপনাদের ইয়াতে সিলেক্ট কোর্সত ক্লিক করব ইউজি অর্থাৎ আপনার আন্ডার গ্রেজুয়েট এই সিলেক্ট করব তারপর আপনাদের ইয়াতে সিলেক্ট ফ্যাকাল্টিত আপনাদের যিকোনো একটা সিলেক্ট করব আর্টস কমার্স সায়েন্স তো সিলেক্ট করার পিছত ইয়াতে চাওক যে আপনার যে রিজাল্ট সেই রিজাল্ট ইয়াতে দিয়া নাই সো ইয়াতে যেহেতু দিয়া নাই কিন্তু আপনাদের তথাপিও চাব পাৰিব সেইটো আপনাদের কৈ দিছো তো এটা আপনাদের কি করব ইয়ার বেক যাব সো মই ইয়াতে বেক কৰি গৈ আছো আৰু বেক হৈ অহাৰ পিছত এইখন পেজত আহিব অহাৰ পিছত ইয়াতে আপোনালোকে নিশ্চয় চাই আছে ইনষ্ট্ৰাকশ্যন এণ্ড নটিফিকেশ্যন ইয়াতে যিটো দিয়া আছে জেনেৰেল নটিফিকেশ্যন এইটোত আপোনালোকে এবাৰ ক্লিক কৰিব তো মই ইয়াতে ক্লিক কৰিলোঁ তো ইয়াতে ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ ওচৰত এনেকুৱা এখন পেজ আহিব আৰু ইয়াতে আপোনালোকে স্ক্ৰল কৰিলে ইয়াতে চাব পাৰিব ইয়াতে চাওক যে বিকম মেজৰ 6 ছেমিষ্টাৰৰ ৰিজাল্ট ইয়াতে ঘোষণা কৰিছে বিকম জেনেৰেল 6 ছেমিষ্টাৰৰ ৰিজাল্ট ইয়াতে ঘোষণা কৰিছে সো ডাউনলোড কৰাৰ কাৰণে ইয়াতে আপোনালোকে নিশ্চয় চাই আছে এডাপ্ট বুলি এটা অপচন আছে ইয়াতে এটা ক্লিক কৰিব তো ইয়াতে ক্লিক করার পিছত আপনার মোবাইলত এখন পিডিএফ ফাইল ডাউনলোড হব তো বন্ধুসকল ইয়াতে আপনার পিডিএফটো ওপেন করার পিছত আপনার ইয়াতে চাব পাৰিব যে গুৱাহাটী ইউনিভার্সিটি আন্ডারত যিমো কলেজ আছে সেই কলেজের সম্পূর্ণ রিজাল্ট ইয়াতে চাব পাৰিব আপনার কোন কলেজের পৰা হেৰি এক্সামটো দিছিল সেইটো আপনার ইয়াতে চাব পাৰিব ইয়াতে আপনার নিশ্চয় চাই আছে সকল ছাত্রছাত্রীর মানে রিজাল্ট ইয়াতে দিয়া আছে তো আপনার ইয়ারপরা চাই লব তো বনিয়নকল ইয়াতে আপনাদের নিশ্চয় চালে যে ইয়াতে অকল বিকমর কেটা ইয়াতে ঘোষণা করেছে তো আপনাদের চিন্তা করব নালাগে যিমো ছাত্রছাত্রীয়ে বিএ বা আর্টসর বা লগতে যিমো ছাত্রছাত্রীয়ে হেৰি সায়েন্সর আসলে বিএসসি সেইমো ছাত্রছাত্রীক কৈছো আপনাদের টেনশন করব নালাগে আপনাদের রিজাল্ট আপনাদের চাবলৈ হলে প্রথমে আপনাদের স্টুডেন্ট পোর্টেলত যেনেকুৱা মই এই ভিডিওটো আপনাদের চাই আছে এই স্টুডেন্ট পোর্টেলত আপনাদের লগ ইন করে যত রিজাল্ট হেৰি আছে সেই অপশনত গৈ এবাৰ চেক করব তাতে যদি আপনাদের বিচারি পায় তেতিয়ালৈতে হলে আর নহলে আপনাদের রিজাল্ট এতিয়ালৈকে ঘোষণা করা নাই মানে অহাকালি আপনাদের রিজাল্ট আহি যাব টেনশন লব নালাগে তো আশা করি ভিডিওটো ভাল পালে সো ভিডিওটো ভাল লাগিলে লাইক এন্ড শেয়ার করব মিষ্টি অসম ইউটিউব চ্যানেলত নতুন আহিলে সাবস্ক্রাইব করবলে নাপায় তো আজিলৈকে মানে বাই জয় অসম